হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো হেলমেটের সাথে গোপ্রো যেটা সেট আপ করে ওটার জন্য একটা স্ট্যান্ডের দরকার হয়, ওটা হচ্ছে ক্যামেরা মাউন্ট স্ট্যান্ড বলে ওটাকে। তো ওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেলমেটের সাথে সেট আপ করতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ক্যামেরা মাউন্টটা, এটা আজকে আমি আমার হেলমেটের সাথে সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে এই ক্যামেরা মাউন্টটা সেট আপ করে দেখাচ্ছি। প্রথমে এই জিনিসটা এভাবে সেট আপ করতে হয় যে দুইটা আছে এটা উপরে হবে এভাবে, এখানে দেখতে পাচ্ছেন লক উপরে যে দুইটা আছে এটা এভাবে যাবে। দেন এখান থেকে একটা ফিতা, একটা ফিতা এটার সাথে যাবে। দেন আরেকটা ফিতা এটার সাথে এদিক দিয়ে যাই, দেন এটা এদিকে আসবে, এদিকে এসে এভাবে লক হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই জিনিসটা সেট আপ করলাম। দেন এই জিনিস যেটা রয়েছে এটা এই জায়গায় আসি, এটার সাথে এভাবে ডুববে। দেন আর যেটা লক রয়েছে এটার সাহায্যে আমি এটাকে লক করব। তো এতটুকুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকুর মধ্যে আপনারা আপনাদের গোপ্রো যেটা আছে ওটা কিন্তু আপনারা এভাবে সেট আপ করতে পারবেন। এই জিনিস যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু গোপ্রোর মধ্যে এরকম থাকে এই এই জিনিসটার মতো, ওটার সাহায্যে আপনি ডিরেক্টলি দিলে হয়ে যাবে। আর এই জিনিস যেটা আছে আমার এই হাতে, এটা দিয়ে আমি ক্যামেরা সেট করব, আমার মোবাইলের ক্যামেরা যেটা আছে আমি ওটা সেট করব। তো এই জন্য আমার এটা প্রয়োজন। তো আমি কি করব, এটা এভাবে আমি লাগাবো, দিবেন একটু শক্ত করে দিবেন, কারণ আপনাদের মোবাইলে যেহেতু কোনো রকম সমস্যা না হয়। ব্যাস হয়ে গেল। তো আমি এই মোবাইলটা আমি এভাবে দেখাবো এখানে কিভাবে হেলমেটের সাথে সেট আপ করে আপনি ক্যামেরাটা চালু করে যদি এভাবে সুন্দর করে মোবাইলটাকে এভাবে যদি লাগাই দেন, ব্যাস হয়ে গেল। তো আপনারা দেখতে পারলেন আমি কিভাবে আমার হেলমেটের সাথে আমি ক্যামেরা মাউন্টটা ফিট করে আমি মোবাইলটা সেট আপ করলাম। আপনারা যদি চান আপনাদের মোবাইলে মোবাইল সেট আপ না করেও আপনারা গোপ্রো যেটা আছে ওটা কিন্তু এই ক্যামেরা মাউন্টের সাথে সেট আপ করতে পারবেন। এই ক্যামেরা মাউন্টের বর্তমান প্রাইস হচ্ছে 450 থেকে 500 টাকা নেবে এটি চিরঙ্গে যদি আপনারা থাকেন, তাহলে চিরং থেকে যদি নেন তাহলে কদমতলি গেলে আপনারা 450 টাকা 500 টাকা ওরকম রেটের মধ্যে পেয়ে যাবেন। যদি দরদাম করে নেন কিছুটা কনসিডার করবে। তো এটা কিন্তু কোনো রকম শোরুমে কিন্তু থাকে না জিনিসটা, এটা হচ্ছে লোকাল একটা জিনিস। এগুলো আপনারা সবসময় কদমতলি গেলে বা কোনো লোকাল কোনো দোকানে ইয়াতে গেলে বাইকের দোকানে যদি ঢুকেন তাহলে এই জিনিসটা পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পারলেন আমি কিভাবে আমার ক্যামেরা মাউন্টটা আমি আমার মোবাইল দিয়ে সেট আপ করলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।